রহমানির রহিম আজকে শুরু করছি একটি অন্যরকম ক্লাস এই কারণে আমরা বই বা প্রশ্ন ছাড়া সাধারণত অঙ্ক বা কিছু করা যায় না, কম করা যায় আর কি। আমি চেষ্টা করব বই বা প্রশ্ন ছাড়া আজকে ক্লাসটি হবে বিছনায় শুয়ে শুয়ে গান, তো একটি অডিও ক্লাস। আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। আপনি চাইলে গাড়িতে, বাসায় বা কাজের ফাঁকে ফাঁকে বসে শুনবেন বা ক্লাসটি করতে পারবেন। শুরু করছি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন HSC হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 রেওয়ামিলের উপরে আমরা শুরু করছি। রেওয়ামিলের সিনোনিয়াম উপরে, ইংলিশও সিনোনিয়াম আছে, বাংলা ভাষার সিনোনিয়াম আছে, ঠিক অ্যাকাউন্টিংয়ে কিছু কিছু বিষয়ে এরকম সিনোনিয়াম আছে। আমরা জানি রেওয়ামিল সহজ কিন্তু কঠিন, কিন্তু রেওয়ামিলে এমন কিছু আইটেম থাকলে অঙ্কটা আর করা যায় না, মিলানো যায় না। তাই আমি ওই আইটেমগুলো নিয়ে আসছি। যেমন দেখেন স্ক্রিনে, দেনাদার থাকলে রেওয়ামিলের ডেবিট দিকে বসে, সবাই আমরা জানি। যখন আমি দিব পুস্তক ঋণ, তখন আপনার মনে হবে ঋণ মানে মানে দায়, তাহলে এটা ক্রেডিট দিকে লিখি। আসলে দেনাদার আর পুস্তক ঋণ সেম শব্দ, এটা এক সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিয়াম। পাওনাদার থাকলে আমরা সবাই জানি কোন দিকে লিখবো, দায়ের দিকে ক্রেডিট, ঠিক আছে। কিন্তু প্রশ্নে পাওনাদার না দিয়ে যদি দেয় ক্রয় ক্ষতি আন জ্যাট, তখন আপনি একটু নার্ভাস ফিল করবেন। যেমন ক্রয় মানে ক্রয় দিয়েছে তার খরচ বলে ডেবিট দিকে আপনি লিখে দিবেন, তো কিন্তু ভুল হবে। আসলে পাওনাদার আর ক্রয় ক্ষতি আন জ্যাট একই শব্দ। ঠিক একই রকম দেখেন ব্যাংক জমা, ব্যাংক জমা দিয়ে ব্যাংক হিসাব লিখেছে, পাশে ডেবিট লিখে দিয়েছে, সহজ হিসেবে। কিন্তু এরকম বিভিন্ন রকম শব্দ আছে যা সিনোনিয়াম আছে বা সমার্থক শব্দ। তা আমি এখানে মাত্র শ্রেণীর 3-4 দিয়েছি, বাকিগুলো আমি বলতেছি অডিওর মাধ্যমে। আপনি শুয়ে শুয়ে বা ফাঁকা ফাঁকে শুনবেন, তাহলে আপনার ক্লাসটি ভালো লাগবে ইনশাল্লাহ। শুরু করছি শব্দ আর সমার্থক শব্দ রেওয়ামিলের সিনোনিয়াম। এক, ক্রয় খরচ বলে ডেবিট হবে, ক্রয়ের সমার্থক শব্দ হচ্ছে কি খরিদ, মনে রাখবেন। দুই, ক্রয় ফেরত ক্রেডিট আমরা সবাই জানি, সমার্থক শব্দ বা সিনোনিয়াম হচ্ছে বহিঃফেরত অথবা বহির্মুখী ফেরত। বহিঃফেরত থাকলেও মনে করবেন এটা ক্রয় ফেরত। তিন, বিনিয়োগ ডেবিট দিকে বসে রেওয়ামিল, বিনিয়োগের সমার্থক শব্দ হচ্ছে লগ্নি, সঞ্চয়পত্র, সিকিউরিটি, ইমাকে পরত্ব ঋণ, 10% সঞ্চয়পত্র। চার, বিক্রয় ফেরত ডেবিট হয় রেওয়ামিলে, বিক্রয় ফেরতের সমার্থক শব্দ হচ্ছে আন্তঃ ফেরত, অন্তর্মুখী ফেরত। পাঁচ, ক্রয় পরিবহন ডেবিট হয় রেওয়ামিলে, কি ক্রয় পরিবহনের সমার্থক শব্দ হচ্ছে পরিবহন, আন্তঃ পরিবহন, অন্তর্মুখী পরিবহন। শুধু পরিবহন থাকলে মনে করবেন ক্রয় পরিবহন। ছয়, বিক্রয় পরিবহন ডেবিট দিকে বসে, বিক্রয় পরিবহনের সমার্থক শব্দ হচ্ছে বহি পরিবহন, বহুমুখী পরিবহন। পারমিট মজুদ পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে বসে, এর সমার্থক শব্দ হচ্ছে প্রারম্ভিক ইনভেন্টরি, শুরুতে মজুদ, মজুদ পণ্যের বৃত্ত। আট, সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে বসে, সাধারণত বসে না তবে মাঝে মাঝে বসে, এটার সমার্থক শব্দ হচ্ছে শেষের মজুদ, সমাপনী ইনভেন্টরি মজুদ, পণ্যের সমাপনী উদ্বৃত্ত। নয়, পাট্টা ডেবিট দিকে বসে, সাধারণত বার্তা সমার্থক শব্দ হচ্ছে ছাড়, পরত্ব বার্তা, বার্তা প্রদান, মঞ্জুরিকৃত বার্তা, বরাদ্দকৃত বার্তা, খরিদ্দারকে রিয়াত, বিক্রয় বার্তা। দশ, কুরিন ডেবিট দিকে বসে, এর সমার্থক শব্দ হচ্ছে অনাদায়ী দানা, অনাদায়ী পাওনা, সন্দেহজনক ঋণ, মন্দ ঋণ, মন্দ ঋণ রাখবেন। এগারো, কুরিন সঞ্চিত ক্রেডিট দিকে বসে,
ঋণসঞ্চিতির সমাপ্ত শব্দ হচ্ছে অনাদায়ী দানা সঞ্চিতি, সংশয়িত ঋণ সঞ্চিতি, অনাদায়ী বা সন্দেহজনক দানার ভাতা। ১২ প্রাপ্য বিল, আমি ডেবিট দিকে বসে, প্রাপ্য বিলের সমাপ্ত শব্দ হয় প্রাপ্য নোট, প্রাপ্য হুন্ডি। ১৩ প্রদেয় বিল, আমি ক্রেডিট দিকে বসে, প্রদেয় বিলের সমাপ্ত শব্দ হচ্ছে দেয় বিল, প্রদেয় নোট, প্রদেয় হুন্ডি। ১৪ ব্যাংক জমা, আমরা ডেবিট দিকে বসে সম্পদ বলে, এটা সমাপ্ত শব্দ হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স বা জ্যার, ব্যাংক ব্যালেন্স আমানত, ব্যাংকে স্থায়ী জমা, ব্যাংক ব্যালেন্স ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক জমাতিরিক্ত দায় বলে ক্রেডিট দিকে বসে, ব্যাংক জমাতিরিক্ত শব্দ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমার ক্রেডিট জ্যার, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ডি, ব্যাংক ব্যালেন্স ক্রেডিট। ১৬ হাতনগদ সম্পদ বলে ডেবিট দিকে বসে, হাতনগদের সমাপ্ত শব্দ হচ্ছে নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত। ১৭ অনাদায়ী ভাড়া বসে, অনাদায়ী ভাড়ার সমাপ্ত শব্দ হচ্ছে প্রাপ্য ভাড়া। ১৮ বকেয়া ভাড়া, দায় বলে ক্রেডিট দিকে বসে, বকেয়া ভাড়ার সমাপ্ত শব্দ হচ্ছে প্রদেয় ভাড়া, দেয় ভাড়া। ১৯ বকেয়া, বকেয়ার সমাপ্ত শব্দ হচ্ছে অনাদায়ী, প্রদেয়, দেয়, প্রাপ্য। এগুলো সব কোনো একটা হিসাবের সাথে পথ হিসাবের প্রথমে বসে। আবার বলছি, ১৯ নম্বর বকেয়া শব্দ সমাপ্ত শব্দ হচ্ছে অনাদায়ী, প্রদেয়, দেয়, প্রাপ্য। এই শব্দগুলো কোনো হিসাবের প্রথমে বসে। ২০ দানাদার সম্পদ বলে ডেবিট, দানাদারের সমাপ্ত শব্দ হচ্ছে বিবিধ দানাদার, বিবিধ পাওনা, পাওনাসমূহ, বিক্রয় ক্ষতিয়ান জ্যার, প্রাপ্য হিসাব, অদমন্য, বুক ডেপ্টস অথবা পুস্তক ঋণ। ২১ পাওনাদারের, তাই বলে ক্রেডিট দিকে বসে পাওনাদার, পাওনাদারের সমাপ্ত শব্দ হচ্ছে বিবিধ পাওনাদার, বিবিধ দেনা, ক্রয় ক্ষতিয়ান জ্যার, প্রদেয় হিসাব, উত্তমন্য। ২২ ঋণ, দায় বলে ক্রেডিট দিকে বসে, ঋণের সমাপ্ত শব্দ হচ্ছে বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। আশা করি শব্দগুলো বুঝতে পারেন। এই শব্দগুলো আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে, রেয়ামি করতে সুবিধা পারবেন। তা আমি আবার বলছি, দানাদার হচ্ছে ডেবিট দেখে সবাই জানি, কিন্তু এর সমাপ্ত শব্দ পুস্তক ঋণ, না জানলে আপনি লিখতে পারবেন না, কারণ পরীক্ষা হলে পুস্তক ঋণ আপনি ভুলে দায়ের দিকে লিখে দেবেন, অর্থাৎ ক্রেডিট দিকে লিখে দেবেন, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাই বারবার অনুরোধ করছি, আমার সমাপ্ত শব্দগুলো শিখবেন। আমি একটা অন্যরকম ক্লাস দিয়েছি এখানে, কারণ রামিলে সিলাম একটা অন্যরকম ক্লাস দিয়েছি জাস্ট কেন, একটা আপনাদের সুবিধার্থে। এর রামিলের অ্যান্টোনিয়ামসের উপরে, অর্থাৎ রামিলের বিপরীত শব্দের উপরে, তাহলে আপ দেখবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি। আমার চ্যানেল ইলমা বুকশেলফ, সবাই কমেন্ট জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি একটু অডিও ক্লাস দিয়েছি, যদি প্রয়োজন হয় বলবেন ভিডিও ক্লাস দিতে, আমি ভিডিও ক্লাস অনেক দিয়েছি। এটা একটু অন্যরকম শিক্ষা দিতে, শিক্ষাক্ষেত্রে একটু অন্যরকম টেকনিক আনার জন্য চেষ্টা করতেছি। হোতা হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।